গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জাকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং। থেকে সবাইকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজ চিকেন ভেজিটেবল রেসিপি দেখাবো। তার আগে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। চাইনিজ চিকেন ভেজিটেবল করতে যা যা লাগছে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে থাকছে এক কাপ গাজর কুচি, যা আমি এইভাবে করে কেটে নিয়েছি। আপনারা যেরকম খুশি ওরকমই কেটে নিতে পারেন। এখানে এক কাপ পেঁপে কুচি, এখানে নিয়েছি এক কাপ বরবটি কুচি, এখানে নিয়েছি একটি ক্যাপসিকাম, এখানে নিয়েছি চারটি পেঁয়াজ আমি ফালি করে রেখেছি, নিয়েছি তিনটি কাঁচামরিচ, এখানে আছে এক কাপ চিকেন বোনলেস, যা আমি এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি, এখানে আছে আদা কুচি এক টি স্পুন, এখানে আছে রসুন কুচি এক টি স্পুন, এখানে আছে এক টি স্পুন সয়া সস, এখানে আছে এক ফালি লেবুর রস, থাকছে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো। তাহলে প্রথমে আমাদের যা করতে হবে সেটা হলো আমি এক এক করে সবগুলো ভেজিটেবল সিদ্ধ করে দিব। তাতে করে হবে কি কালারগুলো ঠিক থাকবে। এখানে পানি ফুটে উঠেছে, আমি লবণ পানি ফুটিয়ে রেখেছি। এখানে আমি এক এক করে সবগুলো সবজি আলাদা আলাদা করে সিদ্ধ করব, যাতে কম বেশি সিদ্ধ না হয়, সবগুলো একই রকম সিদ্ধ থাকে। Thank you.
একটু হাই হিটে রান্না করব, যেন কালারগুলো ঠিক থাকে। দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি লেবুর রস, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।